অপরাজিতা গাছে যেহেতু শীতকাল, ফুলের ফুল কমে যাওয়া শুরু হয়ে গেছে, অনেক পাতা এরকম নষ্ট হয়ে গেছে। এই যে ফুল সেরকম আসছে না, বীজ আছে, বীজ হচ্ছে, আবার পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। ডালগুলো অনেকদিন কেটে দিইনি, এজন্য বেশি বড় হয়ে চারপাশ দিয়ে কেমন কেমন হয়ে গেছে। তুলসীর এই যে এরকম অবস্থা শীতকালে। এই যে আমার গাঁদা, এটা মেবি মাছি গাঁদা বলে এটাকে। এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই, আমার অনেক পছন্দের। এটা তো শীতে শুধু পাতাই আসছে, শীতে এখন ফুল মেবি আসবে না, নাকি আসবে বুঝতে পারছি না, জানি না কী হবে, দেখি কী হয়। আর এই যে আমার চন্দ্রমল্লিকা, এই টপটাতে তিনটা কালার আছে, হলুদ আছে, লাল আছে, আর এই যে এই কালারটা, এটা হচ্ছে লালের ভেতরে হলুদ হলুদ, আর এটা হলুদ, এটা লাল, না সরি হলুদ কোনটা, এই যে এটা লাল, এটা লাল, পাশেটা হলুদ। এই যে অ্যাস্টার, অ্যাস্টারে এখানে কিছু ফুল ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, আমি কেটে দিছি। আর এই যে আর হচ্ছে এখানে ছিল তিন কালারের আমার অ্যাস্টার, এটা এটা যে গোলাপি, এটাকে মেবি রানি গোলাপি বলে। এই ফুলটাও কেমন হয়ে গেছে, পিঁপড়া চলে আসছে কই থেকে। এটা বেগুনি, আর এখানে যেটা ছিল ওটা ল্যাভেন্ডার কালার ছিল। এই যে এটা নষ্ট নষ্ট হয়ে গেছে, এটা আমি ছিঁড়ে দিব, পিঁপড়া লাগছে গাছে, কিছু দিতে হবে। পিঁপড়া লাগলে যেন কী দিতাম, হলুদ 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 ছিটাই দিতে হবে। আর এটা এই কালারটা আমার কাছে, ও এখানে আবার এই আছে ক্যালেন্ডুলা দুই কালারের, একটা এই কালারটা অনেক প্রিটি একটা কালার, অনেক সুন্দর। এটা এটাও সুন্দর, দুইটা কালারই অনেক সুন্দর। এই ফুলটা এই যে ফুটেছিল, এখন পাপড়ি ঝরে যায়, ইয়ে আসবে, বীজ আসবে, তো এটা বীজ তো নিব না, ছিঁড়ে ফেলি। বীজ নিতে গেলে আর ফুল তো পাবো না, আর বীজ নিব একেবারে যখন এই যে এগুলো থেকে বীজ হবে, বীজ একেবারে নিব যখন শীতের ফুলের সিজনই শেষ হয়ে যাবে তখন। এখানে আছে ভারবিনা, এখানে ভারবিনার দুটা গাছ আছে, এখন এইটারই ফুল দেখলাম, শুধু বেগুনি কালার। আমি তো চারা নিয়ে আসছিলাম, কী কালার ফুল এটা তো জানতাম না, তো এটা বেগুনি কালার। ভারবিনা ফুল অনেক সুন্দর দেখতে, সব ফুলই সুন্দর, এত কিউট কেন। এই যে ভিতরে আরও ওইগুলো ফুটে এটা পুরো গোল হয়ে যাবে। এখানে একটা হয়েছিল, এই কালারটাই আমি ছিঁড়ে দিছি। আর এই গাছটাতে কী কালার হবে বুঝতে পারছি না, এটা এই ফুলটা ফুটলে বোঝা যাবে এটা কী কী কালার। আর আমি কিছু গাছ কলেজ থেকে নিয়ে আসছিলাম, মানে ডাল নিয়ে আসছি একটা আঙ্কেলকে বলে, তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা ওই ডালটা মনে হয় এইটা আর ওইটা, এই কালারটা আমার কাছে ছিল না, তো কলেজ থেকে নিয়ে আসছি, একটা আমার কালেকশন বেড়ে গেছে। এই এখানে খুব পিঞ্চিংও করিনি, যাই হোক এখানে তিনটা গাছ আছে, এখানেও তিনটা গাছ। এটা লাল কালার, মানে লাল মানে খয়েরি কালার, খয়েরি কালার চন্দ্রমল্লিকা। আর এই যে এত সুন্দর লাগছে এটা দেখতেও, বাসায় নিয়ে যাব। এটা হচ্ছে এই এটা
এই গাছটারই এটা বড়টা, আর এটা এইটা খয়েরি আবার এইটাও খয়েরি, দুই সাইডে খয়েরি। আর ওইটার কালারটা আমি এখন বলতে পারছি না, যখন দেখবো তখন বলতে পারবো। এখানে একটা গোলাপি কালারের ছোটো চন্দ্রমল্লিকার গাছ আছে, আর একটা যেখানে আছে গোলাপি, এই যে এটা মানে গোলাপি তারপর সাদা হয়ে যাবে এরকম। আসলে আমার মনে হয় যে গাছে একটু ভিটামিনের দরকার। যদি কেউ বলে যে কিছুই দেওয়া হয় না গাছে, সেটা ঠিক না। মানে আমি কি করছি, আমার গাছে তো পোকা ছিল, তো দোকানদারকে বলেছি পোকার কথা, তো আমাকে একটা স্প্রে দিয়ে বললো এটা দেওয়ার কথা, দিয়েছিলাম, তো পোকা কমে গেছিল। এই গাছটা থেকে আমার চোখ সরে না। আর পার্পল হার্টের অবস্থা এখন ভালো না, শীতকাল তো একটু রোদ পছন্দ করে। আর এগুলো হচ্ছে কালাঞ্চু, এটা আমার খুব বেশি ভালো হয়নি, তাও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ছোটো কাটা মুকুটটা, এটাও গরমের। সালোসিয়াতে আমার ফুল আসছে, আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে, ছোটো জায়গাতে আছে ভালো মতো ফুটবে কি না, তো হয়তো বড়ো জায়গাতে আরও ভালো হইতো, ছোটো জায়গাতে যা হয়েছে। গলাতে কেন যেন প্রবলেম হচ্ছে। আর এই যে গাঁদা, এটাকে কি যেন গাঁদা বলে, ইনকা গাঁদা, যাই হোক যে গাঁদাই বলুক, গাছটা ছোটো ছিল, এই যে বেশি বড় গাছ না, বেশি বড় জায়গাতেও লাগাইনি, কিন্তু সুন্দর, ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে হাজারি গোলাপের গাছ, এই যে গত বছর এটা আমি নিয়ে আসছিলাম 150 টাকা দিয়ে, মানে ফুল দেখছি অনেকগুলো ফুল ফুটেছিল শীতের শেষের দিকে, অনেকগুলো ফুল ফুটেছিল। তো আঙ্কেলটাকে জিজ্ঞেস করলাম কত, একবার দাম শুনে চলে আসতে চাইলাম, পরে আমার এত ভালো লাগছে আমি আবার ঘুরে গেছি, যাই আঙ্কেলকে বললাম কত, বললো 150, আর বললো যে এই গাছ নাকি বেয়ে বেয়ে উঠে, তো ওইটা যদি মাটিতে লাগাতে পারতাম তখন হয়তো বা এরকম হতো। এই যে আলহামদুলিল্লাহ করি অনেক ভালোই আসছে, যা আসছে ভালো আসছে। এই যে তো তারপর যেহেতু শীতের শেষ ছিল, এই জন্য পরে সব ফুলগুলো যখন ঝরে গেল আবার নতুন যখন কুড়িয়ে আসে তখন কেমন যেন হয়, পুড়ে যাওয়ার মতো ফুলগুলাও কেমন সাদা সাদা গোলাপি হচ্ছিল না, কেমন যেন হচ্ছিল। তো আমার খুব খারাপ লাগছিল এত টাকা দিয়ে নিয়ে আসে। পরে এই যে এখন এত সুন্দর, এরকমই ছিল যখন আমি কিনেছি, এরকমই ফুল ছিল, অনেক থোকা হয়েছিল, হবে ইনশাল্লাহ এখানে আমার থোকা হবে। আর গোলাপের নিয়ম হচ্ছে যে যখন এই যে এইটা আগেই ফুটেছে, এই ফুলটা আগেই ফুটেছে, এটা এখন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, তো নষ্ট হতে হতে পাপড়ি ঝুড়ে পড়লে তখন আমি কিছুটা কেটে দিব। এটা যেহেতু অনেকগুলো এই যে কুড়ি আসছে, বেশি দূর তো কাটতে পারবো না, এটা এটা শুধু ফুলটা কেটে দিব, দিলে দেখা যাবে যে ডালটাও শক্ত হচ্ছে আবার নতুন করে বের হবে। এই যে এখানে যেমন একটা, এখানে একটাই আছে, আর এই যে বের হবে এখান দিয়ে, এখান দিয়ে, এসব দিয়ে বের হবে। তো এটা যখন ফুলটা নষ্ট হয়ে যাবে তখন আমি এটা কেটে দিব, ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমার খুব ভালো লাগে আমার এরকম ফুল দেখতে। আর একটা গোলাপ গাছ আছে, এই যে এই গোলাপটা অনেক সুন্দর হয়, সেদিন 4টা ফুটেছে, তো ছিঁড়ে নিয়ে খোপাতে দিয়েছিলাম, শাড়ি পরেছিলাম, এখন ওইটার ভিডিও মনে হয় করা হয়নি। এত সুন্দর ছিল ফুলগুলো, আমি ছবি দিয়ে দিব ফুলের। কুড়িগুলো অনেক কিউট, এটা আমু আমু নিয়ে আসছে, এটা
চল্লিশ টাকা দিয়ে, তাহলে সেখানে এইটার দাম 150 টাকা। কেন আমার এরকম আতঙ্ক লাগবে না? এই যে উপরে দেখেই বোঝা যাচ্ছে যে এই ফুলটা পুরানো হয়ে গেছে, এটার ভিতর কেমন আর এটার কেমন। যাই হোক, এখন কিছু নিয়ে আসিনি, পরে ছিঁড়ে দিব। এটাতে অনেক কুড়ি চলে আসছে। গরমের সময় আমি ঘাবড়ে গিয়েছিলাম এরকম যে আমার ফুল কেন ভালো হচ্ছে না, পুড়ে যাওয়ার মতো কেন হচ্ছে, আমি এত কষ্ট করে এত যত্ন করছি। আমাকে অনেকেই বলছে যে গোলাপ তো শীতে হয় তো গরমে ভালো হবে না, কেমন যেন পোকা লাগতো পাতার পিছে, কেমন হয়ে যাচ্ছিল। পরে একটা ভিটামিন দিল দোকানদার, নিয়ে এসে স্প্রে করছিলাম। আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো হয়েছে, অনেকদিন স্প্রে করিনি, এখন আবার কোনো প্রবলেম হবে না কি বুঝতে পারছি না। ফুল থাকাকালীন স্প্রে করা যাবে কি না এটা আমাকে একটু জানতে হবে, কেউ জানলে আমাকে একটু জানাবেন প্লিজ। ফুলগুলো অনেক অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। আমি তো এগুলো নিয়েই আসছি গত বছর, এর আগে অনেক আগে ফুল রাখছিলাম, আমি গাছ লাগাইছিলাম, তো এত যত্ন আমি জানতাম না। এখন করতে করতে মোটামুটি জানি, এখন আরও জানা লাগবে আমাকে। এই যে বেশ অনেকগুলোই করে আসছে। আর বেলি গাছটা আমার গরমে প্রচুর ফুল দিছে, প্রচুর। এখন যেহেতু শীতকাল, এখন আর অত ফুল তো পাওয়া যাবে না, আবার ইনশাল্লাহ গরমে অনেক ফুল আসবে। আমি যখন পানি দিই গাছে, তখন আমি পাতাগুলো ভিজিয়ে ভিজিয়ে দিই, পাতাগুলোতে যেরকম ময়লা পড়ে থাকে, ওদের খাবার তৈরি, অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, এইসব একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমি পাতা সহ ভিজিয়ে দিই। আর দেখতে ভালো লাগে, সবুজ সবুজ হয়ে থাকে। এই যে আমার বাগানের অবস্থা, এখানে যখন সব চন্দ্রমল্লিকা ফুটবে কত সুন্দর লাগবে। আমার ইচ্ছা করছে আমি সব গাছ বাসায় নিয়ে যাই, কিন্তু স্পেস দিতে পারবো না এতগুলো। আমি ছাদে রাখবো, পাখি টাখি কেউ আসে যদি সব নষ্ট করে দেয় তখন মনটা কেমন লাগবে। যাই হোক, আমার চন্দ্রমল্লিকার কয়টা কালার হচ্ছে আমি বলি, এইটা হালকা গোলাপি, এইটা খয়েরি, আর এটা তো দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর। তারপর এটা একটা, এটা একটা, আর এটাও তো খয়েরি। এটার কালার আমি বলতেই পারছি না, এমনই করতে পারছি না, দেখি কী হয়। আর এটা তো এই কালার, তো আল্লাহর রহমতে আমার অনেক কালারের চন্দ্রমল্লিকা হবে। শীত শেষে আবার এগুলা কালেক্ট করে রেখে দিব। বাসায় কিছু গাছ আছে, এগুলো আমি পরে দেখাবো। আল্লাহ হাফেজ।